পাবলিক স্পিকিং প্রেজেন্টেশন এই দুইটা টার্মের সাথে কি আমরা সবাই পরিচিত? এখন এই কোয়েশ্চেনটা করলে সবাই বলবে যে আপনি কি পাগল হয়ে গেছেন? নো, সো পাবলিক স্পিকিং অ্যান্ড প্রেজেন্টেশন এটা নিয়ে আমরা কম বেশি সবাই কিন্তু প্রবলেম ফেস করি। যারা আমরা বিগিনার আছি, ইউনিভার্সিটিতে গিয়ে যখন প্রেজেন্টেশন দিতে বলা হয় তখন কি হয়, সামনে গেলে হাত পা কাঁপে যে এত জোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে। এক একটা চোখকে বা এক জোড়া চোখে কিন্তু হিউম্যান ক্যামেরা বলা হয়, তাই না? তাহলে কতগুলো ক্যামেরা আপনাকে রেকর্ড করছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মিস শ্রাবন্তী ভট্টাচার্য। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যারা বিগিনার আছেন তারা কিভাবে খুব সহজেই প্রেজেন্টেশন আর পাবলিক স্পিকিং এটা শুরু করতে পারেন। ওয়েল, সো ফার্স্টে আপনাকে একটা যে টপিক থাকবে সেই টপিকটা সম্পর্কে এনাফ নলেজ গ্যাদার করতে হবে। ফর এক্সাম্পল, আপনি আজকে প্রেজেন্টেশন দিবেন একটা রুম নিয়ে, তাহলে সেই রুমটা সম্পর্কে আপনাকে এনাফ নলেজ থাকতে হবে যে রুমে কয়টা ফ্যান আছে, কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে। ঠিক সেভাবে আপনার প্রেজেন্টেশন টপিক হয় যদি কোনো শহর নিয়ে, ফর এক্সাম্পল যদি আমি ঢাকা শহরের কথা বলি, তাহলে ঢাকা শহর সম্পর্কে আপনার এনাফ নলেজ থাকতে হবে। আপনার প্রেজেন্টেশনের যদি ওয়ার্ড লিমিট হয় 1000, তাহলে আপনাকে প্রিপেয়ার করে রাখতে হবে 15000। কেন? বিকজ যখন আমরা কথা বলতে যাই তখন কিন্তু আমরা অনেক ইনফরমেশন, অনেক ওয়ার্ড ভুলে যাই, যেটা আমরা বলবো চিন্তা করে যাই, আমরা সামনে গেলে প্রেজেন্টেশন অ্যান্ড পাবলিক স্পিকিংয়ের সময় সেটা বলতে পারি না। দ্যাটস ওয়াই আপনার যতটুকু দিতে হবে তার থেকে বেশি প্রিপারেশন নিয়ে রাখতে হবে। ওয়েল, নেক্সট, আপনার প্রেজেন্টেশন বা পাবলিক স্পিকিংয়ে অলওয়েজ একটা মেসেজ থাকতে হবে। মেসেজটা, যেই মেসেজটা মানুষ শুনবে কিংবা মানুষের কাছে পৌঁছাবে, মানুষ আকৃষ্ট হবে আপনার প্রেজেন্টেশন কিংবা আপনার পাবলিক স্পিকিংয়ের উপর। আচ্ছা, কেউ কি এই ঘটনাটার সাথে রিলেট করতে পারেন? স্কুল কলেজে যখন আমরা যেতাম কোনো সাংস্কৃতিক প্রোগ্রামের আগে, যখন সিনিয়ররা এসে ভাষণ দিত, অনেকেই কি হতো, বোর হয়ে ঘুমিয়ে পড়তো। ওয়েল, সো এই ঘটনাটা কেন ঘটতো? এই ঘটনাটা হতে পারে অনেকগুলো রিজনে, যে আমরা হয়তো যেই ইনফরমেশনগুলো উনি দিচ্ছে সেটা আমাদের কাছে শুনতে ভালো লাগছে না, কিংবা আমরা হয়তো সেটার প্রতি ইন্টারেস্ট পাচ্ছি না, কিংবা আমরা হয়তো মনোযোগই দেইনি। সো মানুষকে আপনার প্রতি যদি আকৃষ্ট করতে চান, যে আপনার কথা শোনাতে চান, ওয়েল, কথা শোনাতে চাও মানে এখানে বলা হচ্ছে না যে আপনি তাকে বকাঝকা করবেন, মানে হচ্ছে আপনি যখন প্রেজেন্টেশন দিবেন বা আপনি যখন কথা বলবেন, পাবলিক স্পিকিং করবেন, তখন পাবলিক আপনার কথা কেন শুনবে? ফার্স্ট 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু পাবলিক চুজ করে না যে আপনার কথা তারা শুনবে অর না। সো সেই 10 সেকেন্ডের মধ্যেই আপনার একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে হবে যেন সবাই আপনার কথায় বা আপনার টপিকে ইন্টারেস্ট পায়। ওয়েল, তার মানে হচ্ছে আপনার প্রেজেন্টেশনের স্টার্টিংটা বা বিগিনিংটা অনেক সুন্দর হতে হবে। সেটা হতে পারে একটা অ্যাক্টিং দিয়ে, সেটা হতে পারে কোনো গল্প দিয়ে, কিংবা সেটা হতে পারে কোনো ছোট মেসেজ দিয়ে। সো গল্প, মেসেজ, অ্যাক্টিং, এগুলো আপনার প্রেজেন্টেশনটাকে আরও অনেক বেশি রিচ করে ফেলে, আরও অনেক বেশি সুন্দর করে ফেলে। সো মানুষ যখন প্রথমেই দেখে যে একটা মানুষ অ্যাক্টিং করছে, আচ্ছা, তখন তারা ভাবে, ওয়েল, লেটস লার্ন, অথবা লেটস লিসেন, যে সে বাকি কি বলে। ঠিক সেভাবেই হচ্ছে আপনি যখন টোস্ট মাস্টারের প্রেজেন্টেশনগুলো যদি দেখেন, দেখবেন ওয়ার্ল্ডের বড় বড় যত প্রেজেন্টাররা আছে তারা কিন্তু অ্যাক্টিং কিংবা মেসেজ এভাবেই স্টার্টটা করে। ওকে, নেক্সটে যদি আমি চলে যাই, টোন অর ভয়েস, এটা অনেক বেশি ইম্প্যাক্ট করে একটা প্রেজেন্টেশন কিংবা পাবলিক স্পিকিংয়ে। আমরা নর্মালি বাংলায় যখন কথা বলি তখন কি, কথা বললে আমরা যখন এক্সপ্রেশন দেই তখন কি, আমরা খুশি হয়ে গেলে হয়তো আমাদের টোনটা একটু আপ হয়ে যায়, মন খারাপ হলে আমরা একটু লো হয়ে কথা বলি, যখন রাগ করি তখন কিন্তু টোনটা অন্যরকম হয়ে যায়। সো টোনের ডিফারেন্সটা আমাদেরকে ইংলিশেও আনতে হবে। এখন আপনি যদি ইংলিশে কথা বলার সময় বা প্রেজেন্টেশন দেওয়ার সময় একই টোনে কথা বলে যান, তাহলে কিন্তু মানুষ ইন্টারেস্ট হারিয়ে ফেলবে এবং আপনার প্রেজেন্টেশন বা পাবলিক স্পিকিংয়ে সে আর মনোযোগ দিবে না। অ্যান্ড যখন তারা মনোযোগ দিবে না, আপনিও কিন্তু নার্ভাস হয়ে যাবেন। সো তার মানে হচ্ছে এই যে টোন বা ভয়েসের আপ ডাউন এবং খেলাটা কিন্তু আপনাকে অবভিয়াসলি মেনটেন করতে হবে। হতে পারে যে আপনি কথা বলতে বলতে হুট করে একটা মজার কথা বলছেন, তখন আপনার সেটা এক্সপ্রেশন অ্যান্ড টোনে হাই করে ফেলতে হবে। সেমভাবে আপনি হয়তো খুব ইমোশনাল একটা
কষ্টের স্টোরি বলছেন যে কোনো একটা ছেলে ছিল, সে খুব কষ্ট করে পড়াশোনা করেছে, সেই যে কষ্টটা এটা আপনাকে ভয়েসে, আপনার অ্যাক্টিংয়ে, আপনার স্কিলে কিন্তু ফুটিয়ে তুলতে হবে। সো এই ব্যাপারগুলো পরে যেটা আসে সেটা হচ্ছে যে এন্ডিং, এন্ডিংটা খুব স্মুথ হতে হবে, যেন মানুষ আপনার প্রেজেন্টেশনটা অলওয়েজ মনে রাখে বা মনে রাখে উনি একজন ভালো বক্তা, যার কথা শুনতে ভালো লাগে বা যার স্পিকিং খুব শ্রুতিমধুর, কিংবা যার প্রেজেন্টেশন নিয়ে মানুষ আরও বেশি আগ্রহী হয়ে থাকে। আপনারা যদি টোস্ট মাস্টারের ভিডিওগুলো দেখেন, দেখবেন যে সেখানে যেই উইনাররা আছে তাদের এক একজনের প্রেজেন্টেশন, এক একজনের পাবলিক স্পিকিং অনেক সুন্দর, আর আমরা কিন্তু পুরোটা শুনি খুব ইন্টারেস্ট নিয়ে যে সে এরপর কী বলছে, এরপর কী বলছে। অ্যান্ড এন্ডিংয়ে এসে খুব সুন্দর একটা মেসেজ বা একটা ইম্প্যাক্ট ফেলতে হবে আপনার অডিয়েন্সের উপর, যারা আপনার প্রেজেন্টেশনটা এতক্ষণ ধরে শুনছে। সো এই ইম্প্যাক্টটাই তাকে কিন্তু আপনার পরবর্তী প্রেজেন্টেশন না হওয়া পর্যন্ত আপনার কথা তাকে মনে করিয়ে রাখবে। সো এই ইজি স্টেপগুলো যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু খুব ইজিলি আপনি প্রেজেন্টেশন কিংবা পাবলিক স্পিকিং করে ফেলতে পারেন। সো আমি আরেকবার একটু সহজে যদি আপনাদেরকে বলি যে কী কী করতে হবে, স্টার্টিংটা খুব সুন্দর হতে হবে, স্টার্টিংয়ে আপনি একটা অ্যাক্টিং, একটা মেসেজ কিংবা একটা স্টোরি দিয়ে শুরু করতে পারেন। দেন মাঝে আপনার খুব সুন্দর করে ইনফরমেশন বা এনাফ নলেজ থাকতে হবে যেই টপিকটা নিয়ে আপনি কথা বলছেন, অ্যান্ড এন্ডিংটা খুব স্মুথ হতে হবে যেন অডিয়েন্সের উপর একটা ইম্প্যাক্ট পড়ে। ভেরি ইজি, রাইট? সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? লেটস প্র্যাকটিস। আপনারা সবাই এই ভিডিওটা যারা যারা দেখছেন এরপর সবাই কিন্তু একটা করে প্রেজেন্টেশন বানানো ট্রাই করবেন। সো ইয়াস, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং দিস অ্যান্ড ওয়াচিং দিস ভিডিও। কিপ ইউর আইস অন আওয়ার পেজ ফর মোর ভিডিওস। টেক কেয়ার, বাই বাই।